আসসালামু আলাইকুম, আমি কল্পনা বৃষ্টি, ঢাকা আশুলিয়া থেকে বলছি। বাংলাদেশ ব্লগার মম কল্পনা চ্যানেলে আপনাদের স্বাগত। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি ফ্যামিলি নিয়ে সবাই অনেক ভালো আছেন, আমরাও সবাই অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম, আশা রাখছি অনেক ভালো লাগবে আপনাদের। আজকের ভিডিওটি আমি সকালে নাস্তা থেকে শুরু করব, তাই সকালে উঠেই আমি সবজি কাটা শুরু করে দিয়েছি। আজকে আমি কয়েক রকম সবজি দিয়ে একটি ভাজি তৈরি করব, যেমন শিম, পেঁয়াজকলি, গাজর, ফুলকপি এবং আলু। এই সবগুলো সবজি আমি একে একে কেটে নিয়েছি, সবগুলোই লম্বা প্রসেসে কেটে নিয়েছি। সবজিটা কেটে নেওয়ার পরে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব 2 থেকে 3 বার। যেহেতু আমার বেসিং নেই এক্সট্রা, তাই রুমে বসেই আমি সবজিটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। নিচে বেসিং তো অনেক সময় ধুতে ভালো লাগে না খুব। সবজিটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি কিচেনে চলে এসেছি। কিচেনে এসেই আমি রান্না শুরু করে দিয়েছি। প্রথমে আমি প্যান বসিয়ে তেলও দিয়ে দিয়েছি প্যানে। এ পর্যায়ে পেঁয়াজ, রসুন এবং মরিচের টুকরো করা আমি ছেড়ে দিয়েছি তেলের ভেতরে। পেঁয়াজ একটু কমে দিয়েছি, কারণ ওর ভেতর অনেকটা পেঁয়াজকলি আছে তাই। এরপরে একটু নাড়াচাড়া করার পরে আমি ভাজিটা ঢেলে দিয়েছি। তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি। এরপরে আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর একটু হালকা পরিমাণে একটু মরিচের গুঁড়ো দিলাম, একটু কালারটা ভালো আসবে এজন্য আমি শুকনো মরিচের গুঁড়োটা দিলাম। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অল্প আঁচে ঢেকে দিতে হবে, যেন প্রথম ঢাকাতে পানিটা বের হয়ে আসে। এরপরে আমি লাস্টে একটু গরম মশলা এবং ম্যাগি চাট মশলা দিয়ে দিলাম। ভাজিতে আমি এগুলো মাঝে মধ্যে ব্যবহার করি, কেননা আমার কাছে ভাজিতে গরম মশলা আর চাট মশলা দিলে আমার কাছে অনেক ভালো লাগে। যেহেতু রুটি দিয়ে খাবো তো অনেক ভালো লাগে আমার কাছে। তারপরে একটু নাড়াচাড়া করেই ভাজিটা আমার হয়ে যাবে। এই তো দেখুন কত সুন্দর আমার ভাজিটা হয়ে গেছে। পাশের চুলায় আমি ময়দা কাই করে নেওয়ার জন্য পানি উঠিয়ে দিয়েছিলাম, পানিটা হয়ে গিয়েছে। এবার আমি ময়দাটাও কাই করে নেব এক সাইডে। ময়দা কাই করতে পরিমাণ মতো পানি এবং সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দিয়েছি। এরপর পানির ভিতরে ময়দাটা আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আস্তে আস্তে আমি ময়দাটাকে নাড়াচাড়া করে 5 মিনিট মতো ঢেকে রাখবো, তাহলে ময়দাটা ভালোভাবে কাই হবে। আমার ময়দা কাই করা হয়ে গিয়েছে এবং অফ ক্যামেরায় রুটিও বানানো হয়ে গিয়েছে। এবার আমি একে একে রুটিগুলো সেকে নেব। প্রথমেই আমি আমার মেয়ের রুটিটা সেকে নেব। মেয়ে তো একটু রুটি খেতে তো দূরে থাক, ছুতেই পারে না। তারপরেও প্রতিদিন আমি ওর জন্য একটা করে রুটি বানিয়ে নিই, যদি ওর বাবার সঙ্গে বসে একটু হলে যদি খেতে শিখে। এরপরে একে একে আমাদের জন্য রুটি বানিয়ে নিয়েছি। রুটি বানানোর পরে আমি সকালের নাস্তাটা আমি সার্ভ করে দেব। সকালে একসঙ্গে আমরা বসে গিয়েছি, দেখুন সবাই মিলে আমরা নাস্তাটা করে নিচ্ছি। দেখুন আমার মেয়েও একসঙ্গে কত বড় প্লেট নিয়ে বসে গেছে। এই যে আমার মেয়ের কত বড় রুটি। আমি, মেয়ে, তার বাবা এবং ছেলে একসঙ্গে সবাই সকালে নাস্তাটা করে নিলাম। আস্তে আস্তে শীতটা একটু বেশি পড়তে শুরু করেছে, তাই মেয়ের আমি আগেকার
যে সোয়েটার বা গেঞ্জিগুলো ছিল আমি ওগুলো বের করে রোদ্রে শুকোতে দিতে গিয়েছি, কারণ ধোয়ায় আছে, শুধু একটু গরম করে নিলেই আবার পরতে পারবে। এজন্য আমি সবগুলো নিয়ে ছাদে চলে এসেছি। একে একে মেয়ে এবং ছেলের এবং ছেলের বাবার সবারই আমি জামাকাপড়গুলো আমি শুকিয়ে নেব। কম্বলটা ছেলে নিয়ে যাবে, তাই কম্বলটাকেও আমি একটু রোদ্রে দিয়ে নেব, নিয়ে আবার ওর ভেতর ঢুকিয়ে রাখবো। সবগুলো সুন্দর করে ধুয়ে রাখা আছে, জাস্ট একটু গরমে, হালকা পাতলা গরমে একটু খালি গরম করে নিলেই হবে। ছাদের কাজ সেরে আমি দ্রুত চলে এসেছি রুমে। রুমে এসে দেখি আপনার ভাইয়া একটা মুরগি এনেছে, ব্রয়লার না, এটা কক মুরগি। তাই মুরগিটারে প্রথমে আগে পরিষ্কার পরিচ্ছন্নতা করে আমি চুলায় একবার পুড়িয়ে নেব চামড়াটা। পুড়িয়ে নেওয়ার পরে আমি ভালোভাবে কেটে প্রসেস করে নেব। সবসময় ফ্রিজের জিনিস খাওয়া থেকে বিরত থাকতে হবে, মাঝে মধ্যে আমাদের টাটকা জিনিসও এনে খেতে হবে। আজকে মুরগিটা টাটকাই এনেছে। মুরগিটা আমি প্রসেস করে নিয়েছি, অল্প একটু আমি ছোটো ছোটো টুকরো করে রেখেছি, আর বাদ বাকিটা আমি ফ্রিজে এভাবেই রেখে দেবো। যখন রান্না করব তখন সিস্টেম বোঝাই আমি কেটে নেব। আজকে আমি মাংস অল্প একটু সামান্য রান্না করব। মুরগিটা কোটার পরে পরিষ্কার করে রেখে আমি এক সাইডে রেখে এসেছি, একটু পরে রান্নাটা বসাবো, তাই আমি এই সময়টুকু রুমের কাজগুলো সেরে নেব। এপাশে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর ছেলেকে আমি ছাদে পাঠিয়েছি, কম্বলটা শুকিয়ে গেছে, ওটা নিয়ে আসার জন্য। আমি আস্তে আস্তে বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানা গুছিয়ে আমি বালিশের কাভার এবং কোল বালিশের কাভার, আগের যেটা ছিল এখনও ময়লা হয় নাই, তাই ওইটাই রেখেছি। আমি বালিশের কাভারগুলোই পরিয়ে নিয়েছি। অন্যান্য কম্বল যে সমস্তগুলো আছে সেগুলো ভাঁজ করে সুন্দরভাবে রেখে দিয়েছি। আজকে বিছানার চাদরটাও এই ফাঁকে চেঞ্জ করে নিলাম। এই কম্বলটা ডবল পাটের। আমার আব্বা যখন দেশের বাহিরে ছিল, মালয়েশিয়া ছিল, সেই সময় আমার ছেলের জন্য আমার আব্বা এটা নিয়ে এসেছিল। কম্বলটা ডবল পাট করা, এটা হেভি কম্বল, অনেক ভারী, দুই পাটের কম্বল তো, তাই অনেকটাই হেভি। ছেলে কম্বলটা নিয়ে যাবে, তাই শুকিয়ে আমি সুন্দর করে প্যাকিং করে রেখে দেব। আজকে বিছানার উপরে একটু আপনাদের দেখানোর জন্য সাজিয়ে নিয়েছি। আমি বিছানা গুছিয়ে সব ফ্রেশ করে ঘর টর ঝাড়ু টাড়ু দিয়ে আমি মুছে রেখে এসেছি, এবার রান্নায় চলে আসব। দুপুরের রান্নায় আমি রেখেছি, ওই যে বললাম, একটু চামড়া দিয়ে আর অল্প একটু মাংস দিয়ে রান্না করব, চামড়া টামড়া সব মিলেমিশে, আর একটু ডাউল রান্না করব। তাই প্রথমে আমি প্যান বসিয়ে দিলাম, প্যানের ভিতরে তেল দিয়ে দিয়েছি, তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ একটু অল্পই দিয়েছি, কারণ আমি অনেকটা পরিমাণ পেঁয়াজ বেটে দিয়েছি। তাই পেঁয়াজের ভিতর আমি সব মাংসের উপকরণগুলো একে একে দিয়ে দিয়েছি। মশলার ভিতর আমি দিয়ে দিয়েছি গোলমরিচ, জয়িত্রী, জায়ফল, জিরে, আদা, এলাচ, এগুলো সবগুলো এক জায়গায় করে আমি বেটে নিয়েছি, তাই আলাদা আলাদা করে আপনাদের দেখাতে পারলাম। সব মিলে এক জায়গায় দিয়ে দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে
পরপর শুকনো উপকরণগুলো আমি দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিয়েছি হলুদ, এরপর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেব ধনে গুঁড়ো। এরপরে সবগুলো মশলা ভালো করে নাড়া দিয়ে সবগুলো মিশিয়ে নিয়েছি। আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে যখন তেলটা বের হয়ে আসবে তখন আমি মাংস এগুলো ছেড়ে দেব। এগুলো মাংসগুলো ছেড়ে দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নেব। মশলাগুলো সব মিশিয়ে নেওয়ার পরে আবার একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে কষানো যখন হয়ে যাবে ঢাকনাটা উঠিয়ে আমি কয়েকটা আলু দেব। আলুগুলো ছেড়ে দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভালো করে নাড়াচাড়া করার পরে পানি দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে ঢেকে দেব। এই তো দেখুন মাংসটা রান্না হয়ে গিয়েছে। আর অফ ক্যামেরায় আমি ডাউল রান্না করে নিয়েছি। আপনাদের ভাইয়ার দিনে ডিউটি চলছে তাই আর বসে থাকতে পারি নাই, সঙ্গে সঙ্গে আসার পরে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এই তো সবাই মিলে নিচেই বসে গিয়েছি একসঙ্গে খেতে। দেখুন আমি ক্যামেরা ধরে আছি আর আপনাদের ভাইয়া সবাইকে খাবার উঠিয়ে দিচ্ছে। এটা দেখলেও ভালো লাগে, অনেক সময় অনেক রকমের হেল্প করে থাকে আপনাদের ভাইয়া আমাকে। এভাবে সবাই মিলে দুপুরের খাওয়াটা আমরা শেষ করে নিয়েছি। এরপর খাওয়া দাওয়া শেষে আমরা থালা বাসনগুলো গুছিয়ে নিয়েছি, নিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি সবাই মিলে। আমরা রেস্ট নিতে নিতেই দেখি আপনাদের ভাইয়া চলে এসেছে 5টার সময়। শরীরটা খারাপ করছে দেখে অফিস থেকে চলে এসেছে 5টায়, তাই মনে করছি সবার জন্য একটু চা বানিয়ে নেব। চট করে চাটা বানিয়ে আমরা চা খেয়ে নিয়েছি এবং হালকা পাতলা নাস্তাও করে নিয়েছি। যেহেতু আপনাদের ভাইয়া বাসায় চলে এসেছে তা আমরা সবাই মিলে হালকা পাতলা শীতের পোশাক পরে, মেয়েকেও পোশাক পরে নিয়েছি, নিয়ে একটু ছাদে সবাই মিলে একটু সময় কাটানোর জন্য চলে গেলাম। ছাদে এসে চারিদিকে তাকালেই মনে হয় কি প্রকৃতির অপার সৌন্দর্য, দেখে যেন মনটা এবং চোখটা জুড়িয়ে যায়। আল্লাহর তৈরি পৃথিবীটা যে এত সুন্দর, এই সমস্ত জায়গা না দেখলে হয়তোবা উপলব্ধি করতে পারতাম না। এসব আপনাদের সাথে শেয়ার করতে করতে আস্তে আস্তে সন্ধ্যা লেগে গিয়েছে, মাগরিবের আজানও পড়ে গেছে। এরপর মনে হলো দিনের ভিউটা আপনাদের সাথে দেখালাম, এবার রাতের ভিউটা এখানে কেমন আসে সেটাও না হয় আপনাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু আপনার বাইরে আছে কোনো সমস্যা নেই। তাই আমরা রাত্রের ভিউটা আপনাদের সাথে শেয়ার করার জন্য থেকে গেলাম ছাদেই। দিন শেষে আস্তে আস্তে রাত হয়ে এলো। দেখুন কত সুন্দর রাত্রের দৃশ্য, সাথে কত সুন্দর পূর্ণিমা চাঁদ। দেখুন চাঁদের পাশ দিয়ে কত সুন্দর একটা প্লেন চলে গেল। দেখুন রাস্তার পাশ দিয়ে কত বিল্ডিং আর কত সুন্দর মিটি মিটি তারার মতো জ্বলছে সব লাইটগুলো, এত সুন্দর ভিউ।
তার সাথে আমাদের মসজিদের মিনারটা, তো এটা তো আরও সুন্দর একটা দৃশ্য, দেখতেই অনেক সুন্দর লাগে। রাত্রের দৃশ্য দেখতে দেখতে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন এবং একটা শেয়ার করে দিন, পারলে একটু সাবস্ক্রাইব করে দিন। দিনের পরে রাত আসে এবং রাতের পরে দিন অবশ্যই আসে। এই বলে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।